আজ শেয়ার করছি বর্ধমান ইউনিভার্সিটি বিএড ফোর্থ সেমিস্টার 2020 প্রশ্নপত্র। প্রথমেই ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল থেকে 5 মার্কসের প্রশ্নগুলি হল, বর্তমান পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তাৎপর্য কি? আরটিই অ্যাক্ট 2009 এর ওপর একটি টিকা লিখুন। সহযোগিতামূলক শিক্ষণ কৌশল বলতে কি বোঝেন? এই কৌশলের 2টি সুবিধা ও 2টি অসুবিধা লিখুন। সামাজিক অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ? অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির সংজ্ঞাধীন দক্ষতা ও যোগ্যতা এর মধ্যে পার্থক্য লিখুন। অন্তর্ভুক্তিমূলক পরিবেশে একজন শিক্ষকের প্রয়োজনীয় কিছু দক্ষতা ও যোগ্যতার তালিকা দিন। এরপর রয়েছে 10 মার্কসের প্রশ্ন। সালামানকা স্টেটমেন্ট 1994 এবং UNCRPD 2006-এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করুন। ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের শিক্ষার জন্য RCI-এর ভূমিকা আলোচনা করুন। অন্তর্ভুক্তিতে সম্ভাব্য বাধাসমূহ ব্যাখ্যা করুন। ICT কীভাবে সহায়ক উপকরণ হতে পারে উদাহরণ দিন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য প্রস্তুতির প্রাথমিক ধাপগুলি পরপর উল্লেখ করুন। এবার 2 মার্কসের প্রশ্ন দেওয়া হয়নি। 3টি 5 মার্কসের প্রশ্ন এবং 2টি 10 মার্কসের প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং থেকে 5 মার্কসের প্রশ্নগুলি হল, নির্দেশনা এবং পরামর্শ দানের মধ্যে পার্থক্যগুলি লিখুন। প্রবণতার সংজ্ঞা দিন এবং ইহা কিভাবে পরিমাপ করা যায়। ব্যক্তির পরিমাপনে TAT সংক্ষেপে বর্ণনা করুন। উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? OCD এর ওপর টিকা লিখুন। এরপর রয়েছে 10 মার্কসের প্রশ্ন। অপসঙ্গতিমূলক আচরণের কারণগুলি আলোচনা করুন। সার্থক সঙ্গতি বিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। কেস স্টাডির বিভিন্ন ধাপগুলি লিখুন। প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ পরামর্শ দানের পার্থক্যগুলি লিখুন। ওয়ার্ক এডুকেশন থেকে 5 মার্কসের প্রশ্নগুলি হল, কর্মশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? কর্মশিক্ষা এবং কর্ম অভিজ্ঞতার মধ্যে পার্থক্য লিখুন। কর্মশিক্ষা শিক্ষকের পেশাগত দক্ষতা সম্পর্কে সংক্ষেপে টিকা লিখুন। সমাজ উপযোগী কর্মে কর্মশিক্ষার বিভিন্ন ক্ষেত্রগুলির একটি রূপরেখা দিন। SUPW এর সামাজিক তাৎপর্য আলোচনা করুন। 10 মার্কসের প্রশ্নগুলি হল, বর্তমান মহামারী পরিস্থিতিতে কর্মশিক্ষার জ্ঞানকে কিভাবে আত্মনির্ভরতার শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে? কর্মশিক্ষার কার্যাবলীর পরিকল্পনায় পরিবেশকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আপনার মতামত প্রতিষ্ঠা করুন। কর্মশিক্ষার কার্যাবলী রূপায়নে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি কী কী সমস্যার সম্মুখীন? পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম আবশ্যিক পাঠ্য বিষয় হিসেবে কিভাবে কর্মশিক্ষাকে পুনঃপ্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আপনার মূল্যবান সুপারিশ ব্যক্ত করুন। এরপর EBS থেকে 5 মার্কসের প্রশ্নগুলি হল, জনসংখ্যা শিক্ষার 2টি উদ্দেশ্য লিখুন। জনসংখ্যা শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। নারীর ক্ষমতায়ন কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণে সাহায্য করতে পারে তা ব্যাখ্যা করুন। CVR এর সংজ্ঞা দিন। কোনো জনগোষ্ঠীর উর্বরতা নির্ধারক 3টি বিষয় আলোচনা করুন। পরিবেশের উপর জনসংখ্যা বিস্ফোরণের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করুন। পরিবেশ শিক্ষার সংজ্ঞা দিন। পরিবেশ শিক্ষার 3টি গুরুত্ব আলোচনা করুন। এরপর 10 মার্কসের প্রশ্নে রয়েছে, ভারত সরকার গৃহীত জাতীয় জনসংখ্যা নীতির মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী উদ্দেশ্যগুলি লিখুন। জনপরিব্রাজনের সংজ্ঞা দিন। নগরায়ন কিভাবে জনসংখ্যা পরিব্রাজনকে প্রভাবিত করে? জনবণ্টনে পরিব্রাজনের ভূমিকা আলোচনা করুন। স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝেন? স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কী? শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? সামাজিক দূষণের কারণগুলি আলোচনা করুন। আর্থ সামিটের এজেন্ডা 21-এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলি লিখুন। এরপর রয়েছে জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি, যেখানে 5 মার্কসের প্রশ্নগুলি হল, লিঙ্গ পক্ষপাতের কারণগুলি লিখুন। লিঙ্গ পরিচয়কে সঠিকভাবে জানতে বিদ্যালয়ের ভূমিকা ব্যক্ত করুন। লিঙ্গভিত্তিক গতানুগতিক পরিচয় উপাদানগুলি লিখুন। লিঙ্গভিত্তিক বিদ্যার পরিপ্রেক্ষিতে লুক্কায়িত পাঠ্যক্রমে 3টি উদাহরণ আলোচনা করুন। লিঙ্গ পরিচয় বিকাশে শারীরিক গঠন ও রোল মডেলের ভূমিকা বর্ণনা করুন। 10 মার্কসের প্রশ্নগুলি হল, যৌন হেনস্থাকে স্থায়িত্ব দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংস্থার ভূমিকা আলোচনা করুন। নারী শিক্ষার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দর ভূমিকা আলোচনা করুন। লিঙ্গ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। নারী ক্ষমতায়নে অন্তরায়গুলি বিশ্লেষণ করুন। নলেজ অ্যান্ড কারিকুলাম থেকে 5 মার্কসের প্রশ্নগুলি হল,
পাঠ্যক্রম তৈরিতে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করুন। পাঠ্যক্রম মূল্যায়নে গুরুত্ব লিখুন। পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন। NCFT 2009 অনুযায়ী বিকাশশীল শিক্ষকের মূল্যায়নের রীতিগুলি উল্লেখ করুন। সময় তালিকার প্রয়োজনীয়তা আলোচনা করুন। 10 মার্কসের প্রশ্নগুলি হল, পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে জাতীয় কর্মসূচির বর্ণনা দিন। পাঠ্যক্রম রচনার নীতিগুলি বিবৃত করুন। পাঠ্যক্রমের সঞ্চালনের সংজ্ঞা দিন এবং পাঠ্যক্রম সঞ্চালনে যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। শিশু সাহিত্য বলতে কী বোঝায় এবং এর বিশ্লেষণ কীভাবে করা যায়।